বাবা আপনি মা কি বলেছিল ভুলে গেছো? আপনি না, তুমি। ইশ, আমি পারবো না। ঠিক আছে, তাহলে আমি মাকে বলে মাকে এই নাটকটা কিভাবে বাস্তব হয়ে গেল বিশ্বাস করো, আমারও বিশ্বাস হচ্ছে না, কিচ্ছু বিশ্বাস হচ্ছে না। মনে হচ্ছে আমি যেন কোনো স্বপ্ন দেখছি। আমার জীবনে সত্যিই এরকম একটা মুহূর্ত আসবে আমি ভাবতে পারিনি। অনিশ, শেষ হয়ে গেল সর্বমঙ্গলা। আজ থেকে আমার আর তোমার মধ্যে কোনো বাধা নিষেধ নেই। আজ থেকে তুমি শুধু আমার সর্বমঙ্গলা। আমার ভয় করছে। ভয়? কিসের ভয়? জানি না, বারবার মনে হচ্ছে যদি তুমি হারিয়ে যাও, যদি। চুপ। আর একটা কথাও নয়, সব কথা শেষ। এবার শুধু কি হলো অনিশ বাবু? ওখানে দাঁড়িয়ে রইলেন কেন? আসুন, বসুন না। কোনো কিছু একটা বলে দুজনকে আলাদা আলাদা ঘরে থাকবার ব্যবস্থা করা যায় না? সেটা কি করে সম্ভব? আর অসুবিধে শুধু আমার একার হবে? আপনারও তো হবে। এতদিন আমি এই ঘরটাতে একা থাকতাম, আপনি হরিদার ঘরে থাকতেন, কোনো প্রবলেম ছিল না। এখন আমার সাথে আপনাকে ঘর শেয়ার করতে হবে, অসুবিধে একটু তো হবেই। কি আর করা যাবে, মানিয়ে নিতে হবে। বাড়ির লোকেরা তো আর আপনার আর আমার আসল সম্পর্কটা জানে না, না আর সেটা তো তাদের বলাও যাবে না। ঠিক আছে, আশা করি আপনার আর আমার এতে কোনো অস্বস্তি হবে না, কি বলুন? তা হয়তো হবে না। আমরা যদি একটু প্ল্যান করে নিই তাহলে কিন্তু নিজের মতো করে এখানে আমরা থাকতে পারব, কেউ কিচ্ছু বুঝতে পারবে না। আর এটাই তো আমাদের উদ্দেশ্য, তাই না? সবাই জানবে আমরা সুখী দম্পতি। একমাত্র আমরাই জানব যে আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। এটা একটা কন্ট্রাকচুয়াল ম্যারেজ, জাস্ট একটা ডিল, আই ওয়াশ, তাই তো? চিন্তার কিছু নেই, স্বামী স্ত্রীর ভূমিকায় তো আমরা বেশ ভালোই অভিনয় করছি। আর এটা যদি আমরা চালিয়ে যেতে পারি তাহলে কেউ কিচ্ছু ধরতে পারবে না। ঠিক আছে, তাহলে আর রাত বাড়িয়ে লাভ নেই।
আমি আমি সোফায় শুয়ে পড়ছি, আপনি আপনি বিছানায় শুয়ে পড়ুন। শুনুন, ভোরবেলা এসে যদি কেউ দরজায় ধাক্কাধাক্কি করে তাহলে কিন্তু আমাকে ডেকে দেবেন, হ্যাঁ? আমি বিছানায় এসে শুয়ে পড়ব, তারপরে দরজা খুলবেন, দেখবেন কেউ কিচ্ছু বুঝতে পারবে না। শুনুন, এবার কিন্তু এগুলো একটু প্র্যাকটিস করে নিতে হবে, হ্যাঁ? আচ্ছা, আলমারির একদিকটা আমি ফাঁকা করে দিচ্ছি, ওখানে আপনি আপনার জিনিসপত্র রাখবেন, আর ওই যে হরিদ্বার ঘরটা আছে ওটাতে আপনি ফ্যাক্টরি একটা ব্রাঞ্চ করে দেবেন, ব্যাস। কি হলো, এত কি ভাবছেন বলুন তো? আরে বাবা, বললাম তো কোনো অসুবিধা হবে না। শুনুন, আমি ঘুমের মধ্যে নাকও ডাকি না, নড়াচড়াও করি না, আর বিছানায় শুয়ে পড়লে আমার হাত পা লেগে যে আপনি মেঝেতে পড়ে যাবেন তারও কিন্তু কোনো চান্স নেই, কারণ আপনি বিছানায় শোবেন আর আমি তো সোফায় শোব। বাহ, খুব না? আপনার ঘর একে আমি এসে দখল করেছি, সেখানে আপনি সোফায় শুয়ে থাকবেন আর আমি আরাম করে বিছানায় ঘুমাবো, দারুণ বন্দোবস্ত। এমন একটা মহৎ কাজ আপনাকে না করলেই নয় না? সব সময় স্যাক্রিফাইস করে মহৎ কাজ করতে পারলেই আপনি খুশি, তাই না? কিন্তু এক্ষেত্রে সেটা হবে না। সোফায় আমি ঘুমাবো, বিছানায় আপনি ঘুমাবেন, কারণ বেঞ্চে মাটিতে শোয়ার অভ্যেস আমার আছে, আপনার নেই, এটাই ফাইনাল কথা। আর এটা নিয়ে আপনার সাথে আমি আর কোনো আলোচনা চাই না, যেটা আমি বলছি সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত বলে ধরে নিতে হবে। আরে দাঁড়ান দাঁড়ান, আপনি তো দেখছি কিছুই জানেন না। হ্যাঁ, কি জানি না আমি? আরে বাবা, আপনি বাংলা সিরিয়াল সিনেমা দেখেননি? হ্যাঁ, এমন সিচুয়েশনে বাংলা সিনেমা সিরিয়াল অনেক দেখানো হয়েছে, আরে ওগুলো তো আপনি দেখেননি। নায়ক সোফায় শোয় আর নায়িকা বিছানায় শোয়, এটাই তো নিয়ম। এই নিয়মটা আমি ভেঙে দিলাম, হয়েছে? যান, এবার চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পড়ুন, আমি সোফায় ঘুমাবো। নো, এটা ফাইনাল নয়, আমি এটা মানবো না। আচ্ছা, মুশকিল তো? আরে মুশকিল তো বটেই, আপনি দিন রাত বলেন নারী পুরুষ সমান অধিকার, এখন আপনি পার্শিয়ালিটি করছেন। হ্যাঁ, সমান অধিকার যদি মানতেই হয় তাহলে এক সপ্তাহ আমি সোফায় শোবো আর পরের সপ্তাহে উল্টোটা হবে, ব্যাস। উফ বাবা, ঠিক আছে, তাই হবে। বাহ, থ্যাংক ইউ সো মাচ। সত্যি, আমাদের এই ফুলসজ্জার কথা বাড়ির কাউকে যদি রেকর্ড করে শোনানো হতো না, তাহলে সবাই অজ্ঞানই হয়ে যেত। আপনি থামবেন? না না, আপনি সিরিয়াসলি ভেবে দেখুন ফুলসজ্জায় কি হয়। নববধূ বিছানায় সেজেগুজে বসে থাকে আর ছেলের বাড়ির লোকেরা ছেলেটাকে ঘরের মধ্যে ঢুকিয়ে দেয়, ব্যাস। ছেলেটা ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দেয়, তারপর আর চোখে একবার দেখে, তখন নববধূ লজ্জায় মুখটা লাল হয়ে গিয়ে বুকটা দুরু দুরু করে একদম যেন ফুলসজ্জার বিছানাতে মিশে গেছে। ঠিক সেই সময় ছেলেটি মেয়েটির সামনে এসে বসে এবং তারপরে আলতো করে মেয়েটির দিকে যেই না তা। অনিশ বাবু, কথা বলবো বলে মনে মনে ঠিক করে এসেছি, কিন্তু তোমাকে দেখে আর কিচ্ছু বলতে পারছি না, শুধু মনে হচ্ছে দেখেই যাই, দেখেই যাই। দেখুন কত সুন্দর একটা সিচুয়েশন তৈরি হওয়ার কথা, কত সুন্দর একটা মোমেন্ট তৈরি হওয়ার কথা ছিল, আর এসব না করে আমরা কি করছি, মেঝে সোফা বিছানা এইসব করে যাচ্ছি। অবশ্য এটাই তো স্বাভাবিক, আমাদের তো আবার কন্ট্রাকচুয়াল ম্যারেজ হয়েছে। এবার নাটকটা শেষ করে শুয়ে পড়া যায়, কাল সকালে কিন্তু অনেক কাজ রয়েছে। যথা আজ্ঞা দেবী। তাহলে কি ঠিক হলো, প্রথম সপ্তাহে আমি সোফায়? ঠিক আছে, যেমন আপনি বলবেন। ওকে, গুড নাইট, শুয়ে পড়ুন। গুড নাইট। ও দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, বলছিলাম যে লাইটটা কি অফ করে দেবো? অফ করে দিন না, মানে যদি আপনার অসুবিধা না হয়। আমার কোনো অসুবিধা নেই, আপনি লাইট অফ করে দিন। আচ্ছা, ঠিক আছে। নিন, শুয়ে পড়ুন। আপনিও শুয়ে পড়ুন। ভাইয়া ভাইয়া,
সর্বমঙ্গলা দরজাটা খোল তাড়াতাড়ি ভাইয়া ভাইয়া এত রাত্রিবেলা দিদি ভাই এখানে কি ব্যাপার আপনি দাঁড়ান আমি খুলছি দাঁড়ান দাঁড়ান আপনি আপনি যাবেন না আপনি একটা কাজ করুন ওই বিছানায় বালিশটা রাখুন আমি বরং গিয়ে খুলছি হ্যাঁ তাড়াতাড়ি নিচে কেন কি হয়েছে নাকি সৌমিলি পুলিশ নিয়ে এসেছে